পৃথিবীর সমস্ত সফল মানুষের জীবনে, পৃথিবীর সমস্ত সফল মানুষের জীবনে কিন্তু একজন গুরু, একজন পথপ্রদর্শক, একজন গাইড, এসব কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আজকে আমি সেই গল্প তোমাদের শোনাবো। তার আগে আরেকটা কোটেশান, আরেকটা কোট, চাণক্য, কৌটিল্য। চাণক্য যা বলে গেছেন, আজকের যুগে বর্তমানে সব পৃথিবীর সব থেকে বড়লোক ব্যক্তিটির মুখেও কিন্তু সেই কথা আমি শুনতে পাই, সেই কথাই দেখতে পেয়েছি, সেই কথাই জানতে পেরেছি। কিন্তু তিনি কি বলেছেন? বিল গেটস, তিনি বলেছেন, গরিব হয়ে জন্মানোটা কিন্তু অপরাধ নয়, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করাটা অপরাধ। চলো আজকে সেই কাহিনী নিয়ে আমরা স্টার্ট করছি। আমি সুকুমার পাল আর তপোবন স্টাডি সেন্টার থেকে। তো আমি তো বলছিলাম, প্রত্যেকের জীবনে কিন্তু একটা গাইডলাইন, একটা গুরু, একটা পথপ্রদর্শক কতটা জরুরি, এটা আমাদের জানতে হয়, জানতে হবে। কেননা চন্দ্রগুপ্ত মৌর্য, তার জীবন কাহিনী যেভাবে যদি লেখা হয়, তাহলে তার জীবন কাহিনীতে কিন্তু, চন্দ্রগুপ্ত মৌর্যের জীবন কাহিনীতে কিন্তু কৌটিল্য তথা চাণক্যর ভূমিকা সব থেকে বেশি। চাণক্য যদি পৃথিবীতে না জন্মাতেন, আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের মতো একজন শাসক, সুশাসক কিন্তু পেতাম না। ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ হিসেবে রূপান্তরিত হওয়া সম্ভব হতো না বোধহয়। সেই পরিপ্রেক্ষিতে চন্দ্রগুপ্ত মৌর্য, তার উত্থান, তার উত্থানের কাহিনীর পেছনে কিন্তু যে মহামনীষীর কাহিনীটা লুকিয়ে আছে, তিনি কিন্তু চাণক্য। এই চাণক্য, এই চাণক্য একজন সাধারণ টিচার, সাধারণ শিক্ষক নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে, তার জীবন কাহিনী সেখান থেকে তিনি শুরু করতে চেয়েছিলেন। তিনি স্বপ্ন দেখতেন, অনেক বড় স্বপ্ন তিনি স্বপ্ন দেখতেন, অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন দেখতেন। আর সেই স্বপ্ন দেখার জন্য তিনি কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে চষে বেড়িয়েছেন, কখনো কোন রাজা কার কাছে না গেছেন। যেতে যেতে একদিন তৎকালীন সময় বিহার তথা রাজস্থান এসব জায়গা জুড়ে যে মগধের যে সিংহাসন অধীশ্বর ছিলেন তৎকালীন সময়ে, ধনানন্দ, এই ধনানন্দর রাজ দরবারে তিনি যখন যান, দেখতে পান সেখানে সুশাসন নয়, অপশাসন চলছে। তারপর আরেকটা বড় ঘটনা সেখানে ঘটতে চলেছিল। সেই ধনানন্দর যে শাসন, সেই শাসন ব্যবস্থা থেকে কিন্তু সিকান্দার নামে যে রাজ্য মানে দখল করতে আসছিলেন, সে কথাও তিনি যখন বলতে যান ওই রাজ দরবারে, যখন রাজ দরবারে ধনানন্দকে বলতে যান, দেখেন তিনি নেশায় মত্ত, দেখেন তিনি সমস্ত মানে তার প্রমিলা বাহিনীদের নিয়ে মত্ত, আর রাজাদের ট্যাক্সের টাকায় সব, মানে প্রজাদের ট্যাক্সের টাকায় সব সয়লাভ করছে, তার জীবনের সব আরাম আয়েস নিয়ে ব্যস্ত আছেন। তখন সেই মুহূর্তে চাণক্য শুধু বলতে গেছিলেন যে ধনানন্দ, তোমাকে কিন্তু আক্রমণ করার জন্য সিকান্দার আসছে। তখন বলছে, তুমি কে হে পণ্ডিত চাণক্য, যাও তুমি এখান থেকে চলে যাও। তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। যখন তিনি পড়ে যান, পড়ে যাওয়ার পর তার টিক্কি, মাথার টিক্কি খুলে যায়। আর যখন টিক্কি খুলে যায়, তখন আক্রোশ থেকে, ক্রোধ থেকে তিনি একটা সংকল্প নেন। সেই সংকল্পই তার জীবনের মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছিল। সেই চাণক্য ফিরে আসে আর মাথায় বুদ্ধি করতে থাকে যে আমি কী করব, আমি কী করে এই পুরো অখণ্ড ভারতবর্ষটাকে রক্ষা করব। তখন একটা যুবকের মধ্যে, চন্দ্রগুপ্ত মৌর্যের, তার নাম চান্দু থাকে ছোটবেলায়, সেই 17-18 বছরের যুবকের মধ্যে কিন্তু স্বপ্ন দেখতে, স্বপ্ন বুনতে, স্বপ্ন চাষ করতে শুরু করে। তারপর তাকে বিভিন্ন শিক্ষা দীক্ষায় পারদর্শী করতে করতে একটা সময় তাকে চিন্তা করলে, এইভাবে থাকলে তো হবে না, তাকে বিরাট বড় কোনো ভূমিকায় নিয়ে আসতে হবে। তখন তিনি কী করেন, সিকান্দারের সৈন্যবাহিনী তাকে যোগ দিতে বাধ্য করায়। আর কারণ, সেখানকার তথ্য গোপন সব কিছু নারী নক্ষত্র যাতে জানতে পারে। তারপর আস্তে আস্তে সিকান্দারের সৈন্যবাহিনীতে তিনি একটা বিরাট বড় ভূমিকা পালন করে, মুখ্য ভূমিকায় চলে যায়। তখন আস্তে আস্তে সেখানে তার পতন ঘটানোর মূলে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য, তাকে পতন ঘটায়। তারপর নিজে চাণক্যের সাহায্য, চাণক্য তাকে দিয়ে কী করায়, অনেকগুলো টিম তৈরি করায়। আস্তে আস্তে টিমগুলোর মধ্যে থাকে প্রমিলা বাহিনী, মহিলা বাহিনী, তাদের মহিলা বাহিনী থাকে, গোয়েন্দা বাহিনী থাকে, এবং যুদ্ধের যে বিভিন্ন রকম অস্ত্র বাহিনী থেকে শুরু করে সমস্ত বাহিনী তৈরি করে। এবার এর মাঝে একটা ঘটনা ঘটতে থাকে, এর আগে একটা ঘটনা ঘটে যায়। আর এর আগে কিছু সৈন্য নিয়ে চাণক্য কিন্তু আক্রমণ করতে যায়, কাকে, ওই মগধের রাজা ধনানন্দকে। আর তখনই কেসটা খায় বেশ বড় সড়ো যুদ্ধে, মানে তখন হেরে গিয়ে ফিরে আসতে বাধ্য হয়। ফিরে আসার সময় এক ঝুপড়িতে যখন আশ্রয় নিতে যাচ্ছিলেন, তখন চাণক্য দেখে একজন মা তার সন্তানকে খিচুড়ি খাওয়াচ্ছেন, আর সন্তান তার খিচুড়ির মাঝখানে হাত দেয়। যখন মাঝখানে হাত দেয়, হাত পুড়ে যায়, তখন তার মা তাকে বলতে থাকে, আরে বৎস, তুমি তো চাণক্যর থেকে অধম। চাণক্য অবাক হয়ে দেখে, অবাক হয়ে সেই ঘরের দিকে তাকিয়ে থাকে। তখন কী দেখে,
তখন দেখে মা তাকে বলছে, বাবা তুমি খিচুড়ির চারিদিকে হাত দিয়ে খাও, তুমি কেন কেন মাঝখানে হাত দিচ্ছ, মাঝখানে হাত দিলেই তো পুড়ে যায়। আর চাণক্য শুনছিলেন সেই কথা, ভেতরে এসে মাকে বলে, মা প্রণাম করতে শুরু করে, বলে আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আমি অল্প সৈন্য নিয়ে মগধের সিংহাসন দখল করার চিন্তা করছিলাম চন্দ্রগুপ্ত মৌর্যের সাহায্যে, কিন্তু এটা পসিবল নয়, আমরা এখন থেকে প্ল্যান অন্যরকম করব, অনেকগুলো টিম তৈরি করব। তখন ফিরে এসে তখন টিম তৈরি করতে থাকে, বিষকন্যা টিম, তারপর টিম গোয়েন্দা টিম, তারপর করতে থাকে অশ্ববাহিনী, বিভিন্ন হাতির বাহিনী, বিভিন্ন রকমের টিম তৈরি করতে। এবার এই পথ, এই মন্ত্র, এই এর মধ্যে আর একটা কথা না বললেই নয়, মানে এনবি দিয়ে বলতেই হয় কথাটা। কথাটা হচ্ছে যে এইটাই, যে চন্দ্রগুপ্ত মৌর্যর শত্রু তো প্রচুর হবে এটা জানতে পেরেছিল, তখন তার শরীরে আস্তে আস্তে বিষ খাওয়াতে শুরু করে, আস্তে আস্তে। সেটা কিন্তু জানতেন না চন্দ্রগুপ্ত মৌর্য, যে চাণক্য তার গুরু এটা বিষ খাওয়াতে শুরু করে। আর চাণক্য নিজেই জানতেন না তার মধ্যে এই অসীম প্রতিভার মালিক তিনি, তার যদি তার একজন গুরু যে কী করতে পারে মানুষের জীবনে, তার প্রকৃষ্ট উদাহরণ কিন্তু চাণক্য, তাকে যাকে বুদ্ধির ভগবান বলা হয়, এই চাণক্য। তারপর কি শুরু হলো দেখো মজা, এই চাণক্য তাকে বিষ খাওয়াতে শুরু করে অল্প অল্প, কেননা বিষ না খাওয়ালে তাকে যদি কেউ লুকিয়ে চুরি বিষ খাইয়ে দেয় তখন কি হবে, তখন তো সে মারা যাবে, সেই জন্যে এটা। এরপরে আরেকটা কাহিনী আছে, সেটা যদি তোমরা শুনতে চাও আমি পরের স্টেপে বলবো, যদি এই ভিডিওটা তোমাদের মধ্যে অ্যাকসেপ্টেন্স আসে তাহলে। চলো আমি ফিরে যাচ্ছি আবার আমার কথায়। এবার কি হয়, এবার সব দিকে মোট ঘাট বেঁধে কিন্তু চন্দ্রগুপ্তের যুদ্ধ জয় অবশ্যম্ভাবী করে বিভিন্ন কায়দায় কননে রণকৌশলে মগধের সিংহাসন কিন্তু দখল করে তথাকথিতভাবে। পুরো ভারতবর্ষের ম্যাক্সিমাম জায়গাটা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য দখল করতে চায় থাকে। এবার একটা কথা যে এই চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভার প্রধানমন্ত্রী ছিলেন কে, প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু এই ভদ্রলোক, এই মানুষটি, এই গুরু যিনি হচ্ছেন প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য। চাণক্যই মূলত সব বুদ্ধি, অর্থনৈতিক প্ল্যান, কোথায় পলিটিক্সের প্ল্যান, সব কিছু কিন্তু নিজে তৈরি করতেন নিজের হাতে। আর তার দ্বারা কিন্তু চন্দ্রগুপ্ত একজন মহারাজাই পরিণত হয়। তাহলে দেখো বন্ধু, পৃথিবীতে গুরু এমন একজন ব্যক্তিত্ব যার জীবন কাহিনী কিন্তু শুধুমাত্র ভক্তের জন্যে, তার শিষ্যর জন্যে, তার মানে ছাত্রের জন্য কিন্তু নিয়োজিত থাকে। তা এমন গুরুর থেকে আমরা কি শিক্ষা নিতে পারি না? আমরাও শিক্ষা নেব। আমাদের প্রত্যেকের জীবনে একজন মহাগুরু দরকার, যার হাত ধরে আমাদের জীবনের প্রতিষ্ঠা লাভ করতে পারবো। বুঝতে পারলে আমার কথা? যদি ভিডিওটা ভালো লেগে থাকে বলবে পার্ট টু আমি অবশ্যই করব, আর তোমাদের অ্যাকসেপ্টেন্সই কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, যাতে অনেক মানুষ জানতে পারে আর আমার মধ্যেও এনার্জেটিক পাওয়ার গড়ে উঠতে পারে। ওকে, বেস্ট অফ লাক, ভালো থাকবে, এই শুভকামনায়।